মুসলিম শরীফে রওয়ায়াত এসেছে আল্লাহ নবী নূরে নবী দয়ার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী জানাত আল্লাহ নবী উম্মাত উম্মতিদের সামনে সাহাবাদের সামনে বর্ণনা করে এ আমার সাহাবীরা রে আমি রাসূলুল্লাহকে আল্লাহ যে কাউ যে তাওসাত দিয়েছে কালকে আমার মুহাম্মদ মা মুসিবতের দিনে যেদিনে কেউ কারো হবে না যেদিনে সূর্যের গরমের তাপেতে এত ঘাম হবে আল্লাহ নবী বললেন কারো পায়ের ঘাট পর্যন্ত ঘাম হবে কারো কাঁটো পর্যন্ত ঘাম হবে কারো কোমর পর্যন্ত ঘাম হবে কারো কাঁধ পর্যন্ত ঘাম হবে আল্লাহ নবী জানালে আল্লাহ পাকের কোনো কোনো বান্দা বান্দীদের এত ঘাম হবে এত ঘাম হবে আল্লাহ পাকের কোনো কোনো বান্দা বান্দীরা ঘামে ঘাবো ডুবো ঘাবো ডুবো খাবে আল্লাহ নবী জানালে যার যেমন আমল হবে যার যেমন আমল হবে তার তেমন ভাবে কামটা হবে তবে যারা আল্লাহ না শিখবে তবে রসুল্লাহকে যারা ভালোবাসবে রসুল্লাহ সন্ন্যাস মোতাবেক জীবন যাপন করবে রসুল্লাহ রায় মেনে আল্লাহ রায় হুকুম মেনে দুনিয়া জীবন যাপন করবে তারা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যে একটা ছায়া দেখিয়ে দিয়েছে যে ছায়াটা না ভুলো আসে আদিমের ছায়া ওই বাংলা বান্দিদের জন্য আল্লাহ পাক আল্লাহ তালা সেই কঠিন দিনে ওই গরমের তাপে মানুষকে পিপাসা লাগানো হবে আল্লাহর তরফ থেকে পিপাসা হবে মানুষ আল্লাহ নবী জানালে মানুষ এমন পিপাসা হবে পানি দাও পানি দাও পানি দাও ফুলি যা ফেটে গেল ফুলি যা জ্বলে গেল পানি দাও পানি দাও পানি দাও আল্লাহ নবী জানালেন এতটা জীবা বেরিয়ে যাবে নাবির স্থল পর্যন্ত পৌঁছে যাবে নাবির স্থল পর্যন্ত পৌঁছে যাবে ময়দানে মাসারে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে ময়দানে মাসারে আল্লাহ নবী জানালে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি রাসূলুল্লাহকে যে হাওজে কাওসার আল্লাহ দান করেছে ওই হাওজে কাওসার থেকে পানি আমি আমার আশিকিন উম্মাত উম্মতিদেরকে আমি আমার প্যারে মহব্বতে উম্মাত উম্মতিদেরকে আমার মহব্বতে উম্মাত উম্মতিদেরকে আমি রাসূলুল্লাহ নিজে গাতে পানি তাদের মুখে তুলে দেব মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন ও আমার নবী পাকের আশিকিনেরা শুনে রেখে দেন
আল্লাহ নবী সেই দিনে সাহাবাদের মাঝে বলেছিলেন, আয় আমার সাহাবা একরামেরা শুনে রেখে দাও, ও আমার উম্মত উম্মতেরা শুনে রেখে দাও, ওই কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ শুধু আমার উম্মত উম্মতেদের হাওজে কাউসারের পানি দেব, অন্য উম্মত উম্মতেদের দেব না দেব না দেব না। আল্লাহ নবী সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পুরো ময়দানে মাশারে আল্লাহ নবী আদমের উম্মত উম্মতেরা থাকবে, আল্লাহ নবী নূহের উম্মত উম্মতেরা থাকবে, আল্লাহ নবী ইব্রাহিমের উম্মত উম্মতেরা থাকবে, আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর উম্মত উম্মতেরা থাকবে, আল্লাহ নবী ঈসা রূহুল্লাহর উম্মত উম্মতি থাকবে। এভাবে 1,24,000 ইখতিলাফ 2,24,000 নবী পয়গম্বরদের উম্মত উম্মতেরা থাকবে। ইয়া রাসূলুল্লাহ রে বাবা তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, বাবা তোমরা পরেশান হয়ো না, বাবা আমার উম্মত উম্মতিদের জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে বিশেষ একটা চিহ্ন দান করবে। আল্লাহ নবীর সাহাবাদের আল্লাহ নবী সাহাবাদের বললেন, ও আমার সাহাবারা ও আমার উম্মত উম্মতেরা কিয়ামতের ময়দানে কোন চিহ্ন দেবে? দুনিয়ার জমিনে তোমরা যে ওযু বানাও, দুনিয়ার জমিনে তোমরা ওযু বানাও, ফরজ নামাজের আগে ওযু করো, ফজরের সময় শীতের রাত শীতের রজনে কম্বল কেতাব দূরে শুনিয়ে দিয়ে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়ে দেয় আসসালাতু খায়রুম মিনান্নাও, ঘুম ঘুরতে নামাজটা পড়ত, যারা সওয়ালে হবে, যারা দিনদার হবে, যারা পরেশদার হবে, যারা আল্লাহর ওয়ালা হবে, তারা কিন্তু আরামের বিছানাটা ছেড়ে ঠান্ডা পানিতে না আজাব না ওযু বানিয়ে নামাজ আদায় করে নেবে। আল্লাহ নবী বললেন, ওযু করার কারণে কিয়ামতের ময়দানে তোমাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো আল্লাহ পাকের তরফ থেকে একটা লাইট বানিয়ে দেওয়া হবে, একটা জ্যোতি বানিয়ে দেওয়া হবে, একটা নূরের ফোকাস হইতে থাকবে। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহর আলোগুলো দেখে, আমি রাসূলুল্লাহর লাইটগুলো দেখে, আমি নবী জ্যোতিগুলো দেখে আমার উম্মত বলে চিনতে পেরে যাব, আমার উম্মত বলে চিনতে পেরে গিয়ে টেনে 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 আমি রাসূলুল্লাহ মুখে মুখে নিজের হাতে হাওজে কাওসারের পানি পান করাব। কোন নবীর উম্মত হয়েছি, কোন হাওজে কাওসারের বর্ণনা রাসূল দিলেন, যে হাউজে কাউসারের আল্লাহ রসুল বললেন পানির পানপত্র হবে আসমানের তারকা রাজির নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। একবার পানি পান করলে জীবনে আর পিপাসার তো হবে না, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও হাউজে কাউসার আল্লাহ নবী যেদিনে মিরাজ গেলেন, আল্লাহ নবী মিরাজ নিবে গে আল্লাহ জানলা ঘুরে 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 দেখলেন, আল্লাহ জানলা ঘুরে ঘুরে দেখলেন আল্লাহ নবী আল্লাহ পাকে জান্নাত ঘুরে ঘুরে দেখতে দেখতে আল্লাহ নবীর নজরে আল্লাহ নবীর নজরে সুন্দর একটা মিম্বার দেখতে পেলে, আল্লাহ রাসূলের চোখে পড়লো একটা সুন্দর মতির মিম্বার। আল্লাহ নবী মিম্বারখানা দেখে ফেরেশতা জিবরিলকে বললেন, ও ভাই ফেরেশতা জিবরিল সালাম, ওটা কিসের মিম্বার? ও ভাই জিবরিল সালাম, ওটা কিসের মিম্বার? জিবরিল সালাম বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ বে ইয়া হাবিবাল্লাহ, ওটা আপনার হাউজে কাউসারের মিম্বার। আল্লাহ রাসূল ঘুরে ঘুরে মিম্বার দেখলেন, আল্লাহর নবী মিম্বার দেখলেন, আর রাসূলুল্লাহ ঘুরে ঘুরে দেখলেন চারটি নহর। জান্নাতের ভিতরে ভাই চারটি নহর আছে, একটা পানির নহর, একটা দুধের নহর, একটা শারাবের নহর, আর একটা মধুর নহর। আল্লাহর নবী চারটি নহর দেখতে পেলেন। আল্লাহ নবী নহর বলে দেখে জিব্রাইলকে বললেন, ও ভাই জিব্রাইল সালাম, এই যে চারটে নহর দেখতে পাওয়া, নহরটা কোথা থেকে আসে কোথা যায়? ও ভাই জিব্রাইল সালাম, নহরটা কোথা থেকে আসে কোথায় যায়?
বলতে কোথা থেকে আসছে কোথায় পৌঁছে যাচ্ছে আল্লাহ নবীকে ফেরেশতা জিব্রাইল জবাব দিয়েছিলে ইয়া রাসূলুল্লাহ রে ইয়া হাবিব আল্লাহ যেটা কোথা পৌঁছেছে আমি বলতে পারবো যে কোথা ক্ষতিত হয়েছে বলতে পারবো তবে কোথা থেকে আসছে আমি জিব্রাইল জানি না আল্লাহ নবীকে ফেরেশতা জিব্রাইল জবাব দিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে যে নগরগুলো দেখতে পাচ্ছেন এই নগরগুলো কোথায় পতিত হয়েছে জানেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যে নগরগুলো আপনার হাউজে কাউসারে পতিত হয়েছে দেখুন সুবহানাল্লাহ কোন হাউজে কাউসার রাসূলকে দান করেছেন তবে কোথা থেকে উৎপত্তি হয়েছে আল্লাহ পাক জানে আমি জিব্রাইল জানি না আল্লাহ নবী আবার গায়ে ওই জায়গাতে একটা সুন্দর মিম্বার দেখতে পেরে আল্লাহ নবী মিম্বার দেখার পরে বিসমিল্লাহ রহমান রহিম বললেন বলার সাথে সাথে একটা তালা খুলে গেল আল্লাহ নবী তার ভিতরে প্রবেশ করলেন আল্লাহ নবী তার ভিতরে প্রবেশ করে দেখতে পেলেন মিম্বারে চারটি অ্যাঙ্গেল থেকে মিম্বারে চারটি জায়গা থেকে একটা অ্যাঙ্গেল থেকে পানির নগর আর একটা অ্যাঙ্গেল থেকে দুধের নগর আর একটা জায়গা থেকে শারাবের নগর আর একটা থেকে মধুর নগর প্রবাহিত হয় আল্লাহ নবী নূরে নবী দয়া নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ যে আপনি কি দেখেছেন আল্লাহ নবী বললেন কা দেখেছি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ যে আপনি আবার একটু ভালো করে দেখুন যে আপনি আবার একবার দেখুন আল্লাহ নবী ঘুরে ঘুরে আবার মিম্বারে চারটি জায়গা দেখতে লাগলেন আল্লাহ নবী দেখতে লাগলেন চারটি জায়গা চারটি জায়গাতে লেখা রয়েছে বিসমিল্লাহ রহমানের রহিম রে সুবহানাল্লাহ ও নবী রহমতের আলো আমার আপনার নবী নূরে নবী দয়ার নবী হাবিবুর লাগে যে নবী মুহাম্মদ রসুল লাগে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের আশে আদিমি তাকালেন আল্লাহ পাকের আশে আদিমি তাকিয়ে দেখতে পেলেন আল্লাহ পাকের আশে আদিমের উপরে লেখা আছে আমার আল্লাহ পাকের নাম বিসমিল্লাহ রহমানের রহিম রব্বুন সুবহানাল্লাহ ও নবী রহমতের কান খুলে শুনে গেলি তবে আল্লাহ নবী যে বিসমিল্লাহ লেখা আছে ওই বিসমিল্লাহ যে লেখা রয়েছে বিসমিল্লাহ এর মধ্যে দেখতে পেলেন বিসমিল্লাহ বিসমিল্লাহর যে মিম আছে বিসমিল্লাহর যে মিম আছে মিম থেকে পানির নগরটা প্রবাহিত একটা নগর প্রবাহিত হয় এই যে বিসমিল্লাহ রহমান রহিম প্রত্যেকটা যখন কাজ করবেন বিসমিল্লাহ বলে এতে বরকত পাবেন আর এই বিসমিল্লাহর ওসিলায় আল্লাহ পাক কিয়ামতের মহামাত মহামুসিবতের দিনে নাজাত দিয়ে দিবেন কেন প্রত্যেকটা কাজ আল্লাহ পাকের নাম নিয়ে করতে হয় ঠিক না বেঠিক তাই মাতাল যদি বলে আবার আল্লাহর নাম নিয়ে মদ খাবো তাহলে হবে বলুন নাউজুবিল্লাহ তাহলে যা ঈমান ছিল সেটাও ফিউজড়ে যাবে সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে ঠিক না ঠিক বলে মানে ভালো কাজ যখনই করবেন আল্লাহর নাম নিয়ে করবেন হ্যাঁ মুসলমানের ছেলেরা যে কথা বলছিল আমার নবীকে আল্লাহ পাক তিনি আমতি নবী করে দুনিয়ায় পাঠালেন
আমার নবীকে হাউজে কাউসার দান করলেন, আমার নবী উম্মাত উম্মতিদের পান করাবে না কিয়ামতে। তবে এক শ্রেণীর উম্মাত উম্মতিরা আল্লাহর নবীর সামনে জুড়ে 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 চলে আসবে, কেন রাসূলুল্লাহর নবীর হাউজে কাউসারের পানি তারা পান করবে বলে ছুটে আসবে। আল্লাহ তরফ থেকে একটা তাদের মধ্যে রাসূলুল্লাহর মধ্যে একটা আলাদা পর্দা সিস্টেম করে দেবে, তারা ছুটে রসুলের কাছে আসবে, কিন্তু আল্লাহর হুকুমে একটা পর্দা তাদের মধ্যে আর রসুল্লাহর মধ্যে আড়াল করে দেওয়া হবে। আল্লাহ নবী বলবে, আল্লাহ এরা তো আমার উম্মাহ, এরা তো আমার উম্মাহ, এদেরকে আপনি কেন আড়াল করে দিলেন আল্লাহ, এদের কেন আপনি আলাদা করে দিলেন আল্লাহ? আল্লাহ তরফ থেকে জবাব আসবে, আমার হাবিবুল্লাহ আপনার বর্তমানে নতুন নতুন ধর্ম বেদনা বেদা সৃষ্টি করেছে, ওরা আপনার বর্তমান সময়ে এমন এমন মানুষ দলবার করেছে, আল্লাহ রলিদের মারবে তারা মারবে না, আল্লাহ রলিদের সাথে তারা বেহাদবিমূলক কথাবার্তা বলে বলে মানুষ মরে গেলে শেষ হয়ে যায়। এই মানুষ মরে গেলে শেষ হয়ে যায়, হ্যাঁ আল্লাহর ওলিরা কি মরে? আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা ইন্তেকাল তথা পর্দা একটু স্থানান্তরিত হয়, আল্লাহর নবীরা মরে জিল্লা ধরে সুবহানাল্লাহ। ও বাইনানেরা, ও নবীর উম্মতেরা, আজকে প্রসঙ্গ দেখে আর যাব না, যে কথা বলছিলাম আজ রবি ও আউয়াল মাস রাসূলুল্লাহর শান সম্পর্কে কথা বলে শুনিয়ে দিয়ে যায়। আল্লাহ নবীর ওলে নবী দয়াল নবী হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ পাক আমাদের মাঝে পাঠিয়েছে রবার সাল্লাহ পাক ইল্লা রাহমাতাল লিল আলামিন করে, কেমন নবী রাহমাতাল লিল আলামিন রেখে আল্লাহর নবীকে আল্লাহ পাক একটা দোয়া দিয়েছেন, যে দোয়াটা মুসলিম শরীফের ভিতরে রয়েছে, মুসলিম শরীফের আয়াতে প্রত্যেকটা নবী আলাইহিম সালাতু ওয়া সালাম বলে যে আল্লাহ পাক ওই দোয়াটা দিয়েছে, ওই দোয়া আদম নবী দুনিয়ায় আল্লাহ কাছে চেয়েছে, আল্লাহ দুনিয়ায় দিয়ে দিয়েছে, ওই দোয়া নবী ইব্রাহিম দুনিয়ায় চেয়েছে, আল্লাহ দুনিয়ায় দিয়েছে, ওই দোয়া নবী ঈসা রূহুল্লাহ দুনিয়া চেয়ে দিয়েছে, আল্লাহ পাক দুনিয়ায় দিয়ে দিয়েছে, ওই দোয়া নবী মুসা কালিমুল্লাহ দুনিয়ায় চেয়ে দিয়েছে, আল্লাহ পাক দিয়ে দিয়েছে, একটাই মাত্র নবী আমার আপনার নবী নূরে নবী দয়া নবী হাবিবুল্লাহ রাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। দোয়া কাজে লাগায় না, কাজে লাগায় না, ওই দোয়াটা আল্লাহ পাকের কাছে জমা রেখেছে, এই নবীর উম্মতেরা আল্লাহর নবীর উপরে দুনিয়ায় যখন অত্যাচার হলো কুফারে কুরাইশেরা বেদিন বেঈমানেরা নিষ্ঠুরেরা আল্লাহর নবী মক্কার জমিনে বেরিয়ে যখন একত্ববাদ প্রচার করতে লাগলেন, তাওহীদের প্রচার করতে লাগলেন, আল্লাহ নবী মক্কা জমিনে ঘুরে ঘুরে বলেছিলেন, ও মক্কা মানুষেরা তোমরা এক আল্লাহকে এক বলে মেনে লও, আমি মুহাম্মদকে তোমরা নবী বলে মেনে লও, আমি মুহাম্মদকে তোমরা রাসূল বলে মেনে লও, ইল্লাহে মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমা জমিনে যিনি মালিক এক আল্লাহকে এক বলে তোমরা মেনে লও। আল্লাহ নবী এ কথা বলার কারণে পাশাল পাশালেরা ওই নিষ্ঠুরেরা বেদিনেরা আল্লাহ নবীর উপর অত্যাচার আরম্ভ করে দিল, আল্লাহ নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেল, আল্লাহ নবীকে মানছে না, আল্লাহ নবীকে মানছে না, আল্লাহকে এক বলে মানছে না, আল্লাহ নবী এক তারিখে তাইফ বাসীদের কাছে চলে গেলেন, তাইফের ভেতরে বড়
যোগ্য হলো শফিক নামে একটা গোত্র। শফিক গোত্রের মানুষের কাছে গিয়ে বললে, ও শফিক গোত্রের মানুষেরা, তোমরা এক আল্লাহকে এক বলে মেনে নাও, আমি মুহাম্মাদকে তোমরা নবী বলে মেনে নাও, আমি মুহাম্মাদকে তোমরা রাসূল বলে মেনে নাও। তাইফের বাসীরা রাসূলুল্লাহকে মানলো না। এই অকিয়া ঘটনা জানেন আমার বলার উদ্দেশ্য একটা জায়গায়, আল্লাহ নবীর উপর সেদিনে পাথর বর্ষণ হলো। আল্লাহ নবী চাইলে সেদিনে তে দোয়াটা কাজে লাগাতে পারতেন না দাদা। আল্লাহ নবী সেদিনে দোয়া কাজে লাগালেন না গো। আল্লাহ নবী উহুদের ময়দানে আমার রাসূলুল্লাহ দণ্ডার মোবারক শুকিয়ে ধরে গেল। আল্লাহ নবী চাইলে সেদিনে দোয়া কাজে লাগাতে পারলেন না লাগালেন না। আল্লাহ নবীকে শিয়াবে আবি তালেবে জেলখানায় বন্দী করে দিল। আল্লাহ আমার নবীকে কোনো খানা পিনা পানি পর্যন্ত দেয় না। আরে সাহাবে আবি তালেবে আমার রাসূলুল্লাহ কি খাবে গো? আমার রাসূলুল্লাহ কাছে কোনো খাবার না। সাহাবে আবি তালেবে যে গাছ ছিল আল্লাহ নবী সাহাবে আবি তালেবের গাছের পাতা ছিঁড়ে 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 পেটে যারা বড় জ্বালা, আরে রাসূলুল্লাহ খোদা সহ্য করতে পারে না। গাছের পাতা ছিঁড়ে 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 গাছের ডাল সালকে রাসূলুল্লাহ তিন তিনটে বছর অতিক্রম করলে, তথাপি আমার আপনার মতো গুণাগার না তোমাদের মুখের পানি তাকিয়ে বদদোয়া করে দিলেন না, ওই দোয়াটা কাজে লাগালেন না গো। আল্লাহ নবী দোয়া জমা রাখলেন। আল্লাহ নবী কাবা শুনিতে চত্বরে নামাজ পড়তেন যখন, ওই বাসার পাশে রানী সুরেরা আবু জেহেল আবু লাহাব বাসায় আল্লাহ নবী চাইলে সেদিনে দোয়া কাজে লাগাতে পারতে। ও নবীর উম্মতেরা কান খুলে শুনে রেখে দেন, না 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 নবী আমার সেদিন দোয়া কাজে লাগালেন না গো। আল্লাহ নবী ওই দোয়া জমা রেখে দিন কেন? কারণ হলো আল্লাহ নবী সাহাবাদের বলে উম্মা উম্মাতিদের বলে, হ্যাঁ আমার সাহাবা কেরামের, ও আমার উম্মা উম্মাতের, আমি রাসূলুল্লাহ কেন দোয়া দুনিয়ায় কাজে লাগাইনি তোমরা কি জানো? ও আমার সাহাবা কেরামের, কিয়ামতের মহামান মহামসী গোত্রের দিনে এদিনে সব নাচে 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 আওয়াজ হবে, ওই দিনে কেউ কারো কবে না ইয়াও মায়া বের মার অমিনা ঠিকে অমুমিকে আপিকে সব পাতিকে বাণীকে এদিনে বার বাইকে চিনতে পারবে না, মা বেটাকে চিনতে পারবে না, মাতা ছেলেকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে না, নাচে নাচে আওয়াজ হবে ওই ময়দানে মা সাথে জান্নাতে যাওয়ার জন্য ওই দোয়াটা কাজে লাগা।